অপরদিকে ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সরকার এবং ভারতের জনগণ বাঙালির জন্য বাংলাদেশের স্বাধীনতার জন্য তাদের সকল ধরনের সাহায্যের দুয়ার খুলে দিল অকৃপণভাবে। মুক্তিযুদ্ধের মাত্র 9 মাসের মাথায় ভারতের সাথে পাকিস্তানের যুদ্ধ বেঁধে গেল। একদিকে মুক্তিযোদ্ধা জনগণ মিলে 7.5 কোটি মুক্তিবাহিনী, তার সাথে যোগ হল ভারতীয় সেনাবাহিনী। মুক্তিবাহিনী আর ভারতীয় সেনাবাহিনী মিলেমিশে হলো মিত্রবাহিনী। 6ই ডিসেম্বর মিত্রবাহিনী সাঁড়াশি আক্রমণ শুরু করল। নির্বাসনে আসা দিশেহারা পাক হানাদার বাহিনী মাত্র 10 দিনের মাথায় 16ই ডিসেম্বর অসহায়ের মতো পরাজয় বরণ করল। 96,000 পাকিস্তানি সৈন্য জেনারেল নিয়াজির নেতৃত্বে 16ই ডিসেম্বর 1971 সাল রেসকোর্স ময়দানে, বর্তমানে সোহরদি উদ্যানে, আত্মসমর্পণ করল। এই আত্মসমর্পণের ঐতিহাসিক দলিলে আত্মসমর্পণকারীদের পক্ষে পাকিস্তানিদের জেনারেল নিয়াজি স্বাক্ষর করেন এবং ভারতীয় সেনাবাহিনীর জেনারেল জগজিৎ সিং অরোরা বিজয়ীদের পক্ষে স্বাক্ষর করেন। বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। মুক্তি পাগল মানুষ, মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে ছিনিয়ে আনল স্বাধীনতার লাল সূর্য। বাঙালি জাতি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন করে 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বাধীন দেশে ফিরে আনল। স্বাধীন দেশে ফিরে এসে বঙ্গবন্ধু শেখ মুজিব, যার সফল নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বিপ্লবী সরকারের প্রধানমন্ত্রী বা মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দিয়ে নিজে প্রধানমন্ত্রী হলেন। মুক্তিযোদ্ধাদের কাছ থেকে অস্ত্র জমা নিলেন। মুক্তিযোদ্ধাদের সময় যে বাঙালিরা পাকিস্তানি সেনাবাহিনীর অধীনে চাকরি করেছে ও পরাজিত হয়ে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেছে, সেই পরাজিত প্রশাসনকে পুনর্জীবিত করলেন ও দেশ পরিচালনার দায়িত্বে নিয়োজিত করলেন। আর মুক্তিযোদ্ধারা কে কোথায় গেল তার আর কোনো খবর রাখলেন না। শুধু তাই নয়, ভারত সরকারের কাছে মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণ সঠিক তালিকা থাকা সত্ত্বেও সেই তালিকা না এনে নানান জনকে দিয়ে নানা রকমের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বিতরণ করলেন। আমার জানা মতে ওই মুক্তিযোদ্ধা সার্টিফিকেট কোনো প্রকৃত মুক্তিযোদ্ধা তো নেয়নি, বরং যারা রাজাকার ছিল, চরম সুবিধাবাদী ছিল, যারা মুক্তিযোদ্ধের ধারকাছ দিয়েও হাঁটেনি, তারাই ওই সকল মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত হয়েছে এবং সার্টিফিকেট নিয়েছে। একজন মুক্তিযোদ্ধা জাতির কাছ থেকে কেবল সম্মান ব্যতীত আর কিছু পাওয়ার থাকতে পারে না। মুক্তিযোদ্ধারা জাতির গৌরব। ভারত সরকারের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তালিকা নিয়ে আসার সহজ পন্থা গ্রহণ না করে কেন শেখ মুজিবুর রহমান নানান জনকে দিয়ে, অনেক বিতর্কিত ব্যক্তিও এর মধ্যে আছে, নানান রকমের তালিকা আর মুক্তিযোদ্ধা সার্টিফিকেট দিয়ে লেজে গবরে বেহাল অবস্থা করলেন তা বোধগম্য নয়। মুক্তিযোদ্ধারা থাকবে না, থাকবে দেশ, থাকবে মুক্তিযোদ্ধাদের তালিকা। কিন্তু শেখ মুজিব অতি সামান্য ও অতি সহজ কাজ ভারত থেকে মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা নিয়ে আসতে কেন ব্যর্থ হলেন? এই ব্যর্থতার জন্য একজন মুক্তিযোদ্ধা হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিবকে কখনোই ক্ষমা করব না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি জাতির ভালোবাসা, শ্রদ্ধা, সর্বোপরি বিশ্বাস আকাশ ছোঁয়া। তিনি সদ্য স্বাধীন বাংলাদেশের প্রধানমন্ত্রী। জাতির আশা ছিল মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলো নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব একটি জাতীয় সরকার গঠন করবে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তা করলেন না। তিনি সরকার গঠন করলেন মুক্তিযুদ্ধের কঠিন ত্যাগের পিছিয়ে পড়া দেশ ও জাতির প্রতি দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ সুবিধাভোগী আওয়ামী লীগের সেই সব ব্যক্তিদের নিয়ে। মুক্তিযুদ্ধের সফল নেতা তাজউদ্দিন আহমেদ সহ সকল মুক্তিযোদ্ধাদের দূরে ঠেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরাজিত প্রশাসন ও লোকদের দিয়ে সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বিজয়ী একটি জাতি ও একটি দেশকে পরিচালনা করতে গিয়ে আসলে বিজয়ী জাতিকে পরাজয়ের গহ্বরে ঠেলে দিলেন।
একজন জাতীয় নেতার জ্ঞান গরিমা আর অভিজ্ঞতায় পূর্ণ, সফল হতে যদি 100 মার্কের দরকার হয়, তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছিল 50 মার্ক। পাকিস্তানের 23-24 বছরের আন্দোলন আর সংগ্রামের মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান 50 মার্ক অর্জন করেছিলেন। আর বাকি 50 মার্ক অর্জন হতো যদি বঙ্গবন্ধু শেখ মুজিব 71 সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের কাছে বন্দি না হয়ে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিতেন। তাহলে তিনি প্রত্যক্ষভাবে বুঝতেন মুক্তিযুদ্ধের চেতনা কী, মুক্তিযুদ্ধের আদর্শ কী, মুক্তিযোদ্ধা কারা হয় এবং কীভাবে মুক্তিযোদ্ধা হয়। একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ বারবার আসে না, জাতির জীবনে মুক্তিযুদ্ধ আসা বিরল ভাগ্যের ব্যাপার। একমাত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি জাতি দেহ মনে মাথা তুলে দাঁড়ায় এবং পুরানো ধ্যান ধারণা, পুরনো সকল ব্যবস্থা, সংকীর্ণ সকল চিন্তা ঝেড়ে ফেলে, জাতি নতুন করে জন্ম নেয়। একমাত্র মুক্তিযুদ্ধের জীবনপণ কঠিন পরীক্ষার মাধ্যমে দেশ ও জাতির সেবায় এগিয়ে আসে বীর সন্তানেরা, আর পিছনে পড়ে যায়, পালিয়ে যায় সুবিধাবাদী ভীরু কাপুরুষের দল। কেবল মুক্তিযুদ্ধের সময় পরিষ্কার চেনা যায় কারা সুবিধাভোগী ভীরু কাপুরুষ আর কারা ত্যাগী সাহসী পুরুষ। কিন্তু জাতির দুর্ভাগ্য, দুর্ভাগ্য বঙ্গবন্ধু শেখ মুজিবের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চিনলেন না, জানলেন না জাতির সাহসী ত্যাগী পুরুষদের। এখানেই বঙ্গবন্ধু শেখ মুজিবুরের 50 মার্কের ঘাটতি থেকে গেল। শুধু 50 মার্ক নিয়ে তিনি দেশ চালাতে গেলেন। পাকিস্তানিরা যুদ্ধে পরাজিত হলো, বন্দী হলো, কিন্তু তাদের পরাজিত তাবেদারী বাঙালি প্রশাসনটা রয়ে গেল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই পরাজিত পাকিস্তানের প্রশাসনটা শুধু অক্ষতই রাখলেন না, বরং বিজয়ী বাঙালি জাতির ওপর পুনরায় চাপিয়ে দিলেন। তিনি দল ও প্রশাসনে মুক্তিযোদ্ধাদের তেমন স্থান দিলেন না। একসময় যারা বঙ্গবন্ধু শেখ মুজিবের দল ছিল, সমর্থক ছিল, তারা বিভক্ত হলো, জাতি বিভক্ত হলো, বাড়তে থাকলো নিরাশার সংখ্যা, হতাশা আর নিরাশার ভেতর দিয়ে সময় বয়ে যেতে থাকলো। এদেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা এবং সাধারণ মানুষ জীবনপণ করে যুদ্ধ করেছে। জীবনপণ করা সকল যোদ্ধাদের তথা গোটা জাতির শুধু একটি স্বপ্ন ছিল, একটি আশা ছিল, আর সে স্বপ্ন ও আশা হলো সুখে থাকার স্বপ্ন, সুখে থাকার আশা। সুখ বলতে যা বোঝায় তা হলো থাকার জন্য ঘর, ক্ষুধার জন্য অন্ন, রোগ শোকের জন্য চিকিৎসা ও শিক্ষার নিশ্চয়তাই হলো সুখে থাকা। আর এই সুখে থাকার জন্যই এদেশের মানুষ লড়াই করেছে, যুদ্ধ করেছে। অস্পষ্ট হলেও জনগণের আকাঙ্ক্ষা ছিল সমাজ বিপ্লবের। আমাদের স্বাধীনতা সংগ্রামে সমাজতান্ত্রিক উপাদান ছিল, মুক্তিযুদ্ধে সমাজতন্ত্রীরাও ছিল, কিন্তু সমাজতন্ত্রীরা নেতৃত্ব দিয়ে জাতীয়তাবাদীদের ওপরে ওঠার আগেই আমাদের দেশ স্বাধীন হয়ে যায়। মুক্তিযুদ্ধ বিকাশ লাভ না করেই অসমাপ্ত থেকে যায়, ফলে সামাজিক বিপ্লবও অসমাপ্ত থেকে যায়। স্বাধীনতার অর্থ হচ্ছে জনগণের মুক্তি। দেশ স্বাধীন হলো কিন্তু জনগণ মুক্তি পেল না, জনগণের অর্থনৈতিক মুক্তি হলো না। স্বাধীনতা উত্তর বাংলাদেশে পুরাতন সমাজ কাঠামো ভেঙে নতুন সমাজ গড়ার মধ্য দিয়ে সকল মানুষের জন্য অধিকার ও সুযোগের সাম্য প্রতিষ্ঠা না করে বরং প্রতিহত করেছে সামাজিক বিপ্লবকে, অক্ষুণ্ণ রেখেছে অসম বিকাশের পুরাতন ধারাকে। তারা লুণ্ঠন করেছে দুহাতে, আমলা, কালো ব্যবসায়ী, অসৎ রাজনীতিক, এরা ক্রমাগত ধনী হয়েছে স্বাধীনভাবে। জনগণের অগ্রগতি হবে কি, তারা আরও নিঃস্ব, আরও দারিদ্র হতে থাকলো। নেতৃত্ব সমগ্র জনগণের স্বার্থ না দেখে শ্রেণী স্বার্থ দেখেছে। তাৎপর্যের বিষয়, নেতৃত্ব যে কেবল শ্রেণীতে সীমাবদ্ধ ছিল তা নয়, আটক ছিল দল এবং সর্বোপরি পরিবারের কাছে। দেশে দুর্ভিক্ষ শুরু হলো, হাজার হাজার মানুষ না খেতে পেয়ে ক্ষুধায় মারা গেল, বৃদ্ধি পেল লুণ্ঠন ও দুর্নীতি। শেখ মুজিবের নেতৃত্ব বিশ্বাসযোগ্যতা হারাতে লাগল। অপরদিকে অসমাপ্ত সামাজিক বিপ্লবের বিপ্লবীরা, পূর্ববাংলার সর্বহারা পার্টির মহান নেতা কমরেড সিরাজ শিকদারের নেতৃত্বে
তাদের সশস্ত্র বিপ্লবী তৎপরতা তীব্রতর করে তোলে। যুবকরা পূর্ব বাংলা সর্বহারা পার্টি জিন্দাবাদ, কমরেড সিরাজ শিকদার জিন্দাবাদ ধ্বনি দিয়ে দেশে ব্যাপক এক নতুন সংগ্রাম শুরু করে। এই সংগ্রামের নাম দেয় শ্রেণী সংগ্রাম। দলে দলে যুবকরা সিরাজ শিকদারের নেতৃত্বে এই সশস্ত্র সংগ্রামে যোগ দিতে থাকে। আদিকাল থেকে শিক্ষিত ও ধনী পরিবারে সিরাজ শিকদার জন্মগ্রহণ করেন। সিরাজ শিকদার খুবই মেধাবী ছাত্র ছিলেন এবং নিজে বিএসসি সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। ছাত্র জীবনে তিনি বামপন্থী ছাত্র সংগঠন করতেন। শ্রেণী সংগ্রাম ও সমাজ বিপ্লবের প্রয়োজনে কমরেড সিরাজ শিকদারের সশস্ত্র সংগ্রাম এতই ব্যাপক ও তীব্র হলো যে শেখ মুজিবুর রহমানের প্রশাসন দিনকে দিন অচল হয়ে যেতে শুরু করল। নির্যাতিত নিপীড়িত শোষিত বাঙালির হৃদয়ে কমরেড সিরাজ শিকদারকে নিয়ে নতুন স্বপ্ন দানা বাঁধতে লাগল। 1974 সালের 2রা জানুয়ারি সিরাজ শিকদার গ্রেফতার ও পলায়নকালে পুলিশের গুলিতে নিহত, এই শিরোনামে দেশের সকল পত্রিকায় সংবাদ পরিবেশিত হলো। পুলিশের প্রেস নোটে বলা হলো সিরাজ শিকদারকে গ্রেফতার করা হয়েছিল এবং সাভার দিয়ে নিয়ে আসার সময় সিরাজ শিকদার পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। তখন পুলিশ গুলি করে, সেই গুলিতে সিরাজ শিকদার নিহত হয়। কিন্তু অনুসন্ধান করে জানা যায় পুলিশের প্রেস নোট বানোয়াট। সিরাজ শিকদারকে গ্রেফতার করা হয় ঠিকই এবং গ্রেফতারের পর বিনা বিচারে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়। সিরাজ শিকদারের বুকে মোট 5টি গুলির চিহ্ন ছিল যা সামনে থেকে করা হয়েছে। কেউ যদি পালাতে থাকে এবং পলায়ন পর ব্যক্তিকে যদি পেছন থেকে গুলি করা হয় তাহলে সেই গুলি পিঠে বিদ্ধ হবে, কিন্তু সিরাজ শিকদারের বুকে বুলেট বিদ্ধ হয়েছিল। তিনি মেহনতি মানুষের মুক্তির জন্য, শোষকের শোষণ থেকে মানুষের মুক্তির জন্য ব্যক্তিগত সকল ভোগবিলাস সুযোগ সুবিধা বিসর্জন দিয়ে সর্বহারা শ্রেণীতে মিশে গেলেন। নিপীড়িত নির্যাতিত সর্বহারা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ঘর সংসার আত্মীয় পরিজন আরাম আয়েস ত্যাগ করে সমাজ বিপ্লবে নিজেকে সম্পূর্ণ উৎসর্গ করেছিলেন। মানুষের জন্য এমন উৎসর্গকৃত প্রাণ কমরেড সিরাজ শিকদারকে বিনা বিচারে বন্দী অবস্থায় নির্মম নিষ্ঠুরভাবে হত্যা করার পর শেখ মুজিবুর রহমান পবিত্র পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভের সাথে বললেন, আজ কোথায় সিরাজ শিকদার? এই ঘটনার পর শেখ মুজিবের দেশপ্রেম, মহানুভবতা এবং আইন ও বিচারের প্রতি শ্রদ্ধা প্রশ্নের সম্মুখীন হয়ে পড়ল। মানুষ ভাবতে লাগল, শেখ মুজিব যদি একজন দেশপ্রেমিক হন, একজন বীর হন, একজন মহান নেতা হন, তাহলে কি করে আর একজন দেশপ্রেমিককে, আর একজন বীরকে, আর একজন সর্বস্ব ত্যাগী মহান নেতাকে বিনা বিচারে বন্দি দশায় গুলি করে হত্যা করতে পারলেন? আবার এই জঘন্য অন্যায় ও কলঙ্কের কথা পবিত্র পার্লামেন্টে দম্ভের সাথে শেখ মুজিব কি করে বলতে পারলেন? 1975 সালে শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হলেন। দেশের সকল রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করলেন এবং প্রতিষ্ঠিত করলেন একদলীয় বাকশালী শাসন ব্যবস্থা। শেখ মুজিবের বাকশাল ছাড়া কেউ অন্য কোনো দল করতে পারবে না। সরকার নিয়ন্ত্রিত 4টি সংবাদপত্র ছাড়া দেশের অন্য সকল সংবাদপত্র নিষিদ্ধ ঘোষণা করা হলো। জাতির বিভক্তি গেল না, আশা নিরাশা মিশ্র প্রতিক্রিয়া বইতে লাগল। 1975 সালে 7ই জুন বহু মানুষ বহু পেশাজীবী সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাকশাল করার জন্য প্রবল বর্ষণ উপেক্ষা করে অভিবাদন জানালো। সরকারি মালিকানায় নেওয়া দৈনিক ইত্তেফাক সহ 4টি পত্রিকা ছাড়া বাকি সকল সংবাদপত্র নিষিদ্ধ। শেখ মুজিবের নেওয়া নতুন একদলীয় রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে রাজনীতিবিদ, সাহিত্যিক, সাংবাদিক, সামরিক বেসামরিক ব্যক্তিসহ দেশের সকল নাগরিকের কিছুই বলার সুযোগ থাকল না। সর্বত্র নিস্তব্ধতা। 15ই আগস্ট 1975 সাল ফজরের আজানের পর
কাকডাকা ভোরে রেডিওতে মেজর ডালিমের কণ্ঠ, আমি মেজর ডালিম বলছি, স্বৈরাচারী শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, সেনাবাহিনী ক্ষমতা দখল করেছে, অনির্দিষ্টকালের জন্য কার্ফু ঘোষণা করা হয়েছে। এরপর দ্বিতীয়বার ঘোষণা করা হলো, শেখ মুজিব ও তার স্বৈরাচারী সরকারকে উৎখাত করে খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে এবং কার্ফু জারি করা হয়েছে। সহকর্মী হিসেবে শেখ মুজিব যাদের দীর্ঘদিন কাছে এবং পাশে রেখেছেন, সেই সকল আওয়ামী লীগের নেতা নীরব এবং নিশ্চুপ থেকেছেন। ছাত্রলীগের সামান্য সংখ্যক তরুণ নেতৃস্থানীয় কর্মীরা আওয়ামী লীগের নেতাদের সাথে যোগাযোগ করলে তারা সবাই চুপচাপ থাকার, অপেক্ষা করার এবং দেখার পরামর্শ ও নির্দেশ দেন। নেতাদের ইংরেজিতে একটা কমন ডায়লগ ছিল, যা কোনো ক্ষেত্রে বিশেষ নির্দেশ হিসেবেও মান্য হয়েছে। এই ডায়ালগ বা নির্দেশটি হলো ওয়েট অ্যান্ড সি। 75 সালের 15ই আগস্ট শেখ মুজিব হত্যার পর আওয়ামী নেতাদের ওয়েট অ্যান্ড সি এর রাজনীতি শুরু হয়। ছাত্র নেতাকর্মীদের খুব সামান্য একটা অংশ ওয়েট অ্যান্ড সি রাজনীতি প্রত্যাখ্যান করে অনুল্লেখযোগ্য কর্মতৎপরতা শুরু করে, আর এই তৎপরতা মূলত শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকে। এই কর্মতৎপরতায় অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন বর্তমান কমিউনিস্ট পার্টির সিপিবি সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম। 15ই আগস্টে শেখ মুজিব রহমানকে হত্যার পর হত্যার সমর্থনে আনন্দ উল্লাস করে রাজপথে কোনো মিছিল হয়নি, আবার হত্যার বিপক্ষেও কোনো শোকসভা, শোক মিছিল এবং প্রতিবাদ মিছিলও হয়নি। বলা যায় শেখ মুজিব হত্যাকাণ্ডের পেছনে প্রায় সকল সামরিক ও বেসামরিক নেতৃত্ব সমর্থন জুগিয়েছিল। অন্তত একথা সহজে বলা যাবে যে সকলেই নীরবে এ হত্যা মেনে নিয়েছিল, কেবল ব্যতিক্রম কাদের সিদ্দিক ছাড়া। মুক্তিযুদ্ধের কিংবদন্তি কাদের সিদ্দিকী শেখ মুজিব হত্যার প্রতিবাদে 1971-এর মুক্তিযুদ্ধের ন্যায় আবারও সশস্ত্র যুদ্ধ শুরু করে। শেখ মুজিব হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের নেতারা এবং শেখ মুজিবের মন্ত্রিসভার সদস্যরাই খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভা গঠন করে। খন্দকার মোস্তাক আহমেদ শেখ মুজিবের স্থলাভিষিক্ত হন। খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন শেখ মুজিবুর রহমানের মন্ত্রিসভার বাণিজ্যমন্ত্রী। বাণিজ্যমন্ত্রী খন্দকার মোস্তাক আহমেদের রাষ্ট্রপতি হওয়ার সাংবিধানিক কোনো বৈধতা ছিল না। খন্দকার মোস্তাকের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে সম্পূর্ণ অবৈধ ছিল, তবু দেশের নতুন রাষ্ট্রপতি হন খন্দকার মোস্তাক আহমেদ এবং খন্দকার মোস্তাক আহমেদের নেতৃত্বে মন্ত্রিসভায় যোগদান করেন বর্তমান শেখ হাসিনার মন্ত্রিসভার সদস্য আবুল হাসনাত চৌধুরীর পিতা সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী। শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য এবং এমপি আব্দুল মান্নান সহ শেখ মুজিবের মন্ত্রিসভার অনেক মন্ত্রী। খন্দকার মোস্তাক আহমেদের রাষ্ট্রপতি হওয়া সাংবিধানিকভাবে কোনো বৈধতা না থাকা সত্ত্বেও অবৈধভাবে খন্দকার মোস্তাক আহমেদকে রাষ্ট্রপতি হিসেবে শপথ বাক্য পাঠ করান সুপ্রিম কোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি এবি মাহমুদ হোসেন। এছাড়া মুক্তিযুদ্ধের বীর সেনানী বঙ্গবীর জেনারেল এম এ জি ওসমানী খন্দকার মোস্তাকের সামরিক উপদেষ্টা হন। 15ই আগস্ট সকাল 9টায় তৎকালীন সেনাবাহিনী প্রধান শেখ হাসিনার দলের বর্তমান এমপি মেজর জেনারেল শফিউল্লাহ সেনাবাহিনী প্রধান হিসাবে খন্দকার মোস্তাক আহমেদের প্রতি অনুগত প্রকাশ করে এবং রেডিওতে ভাষণ দেন। এরপর আনুগত্য প্রকাশ করে রেডিওতে ভাষণ দেন বিমানবাহিনী প্রধান শেখ হাসিনার বর্তমান বিতর্কিত এমপি এ কে খন্দকার। নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম এইচ খান ও বিডিআর এবং পুলিশ প্রধানগণ। নতুন রাষ্ট্রপতি হিসাবে খন্দকার মোস্তাক আহমেদ পার্লামেন্ট মেম্বারদের সভা ডাকেন। এই সভায় যোগদান করা থেকে বিরত রাখার জন্য
ছাত্র নেতা নিহত সৈয়দ নজরুল ইসলাম নুরুর নেতৃত্বে ছাত্রলীগের হাতে গোনা কয়েকজন কর্মী জোর চেষ্টা ও তদবির চালালেও আওয়ামী লীগের প্রায় সকল এমপি উক্ত সভায় যোগদান করেন। অপরদিকে বিখ্যাত মুক্তিযোদ্ধা বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বীরোত্তম তার জোনাপঞ্চাশেক সাথীসহ সীমান্ত এলাকায় অবস্থান নিয়ে খন্দকার মোস্তাক আহমেদ সরকারের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ শুরু করলে ছাত্রনেতা সৈয়দ নুরুল ইসলাম নুরু তার কয়েকজন সঙ্গী নিয়ে বৃহত্তর ময়মনসিংহ এবং বৃহত্তম সিলেট জেলার সীমান্ত অঞ্চলে কাদের সিদ্দিকীর নেতৃত্ব গড়ে ওঠা সংগঠন জাতীয় মুক্তিবাহিনীতে যোগ দেন। ডাকসুর সাবেক ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম বর্তমানে কমিউনিস্ট সিপিবি পার্টির সাধারণ সম্পাদক, ইসমত কাদির গামা রবিউল আলম চৌধুরী বর্তমান সরকারি আমলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিএস মুক্তাদির চৌধুরীদের নেতৃত্ব মাত্র সখানেক ছাত্রনেতা ও কর্মী ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক কর্মতৎপরতা শুরু করলে এই কর্মতৎপরতা প্রতিহত করার জন্য জাসদ ছাত্রলীগ বা গণবাহিনী প্রবলভাবে সক্রিয় হয়ে ওঠে। 75 সালের অক্টোবর মাসের শেষের দিকে ছাত্রলীগের এই মুষ্টিমেয় নেতাকর্মী মিলে সিদ্ধান্ত নিল 4 নভেম্বর 75-এ ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবনে মৌন মিছিল করে যাওয়া হবে। 4 নভেম্বর মৌন মিছিল সফল করে তোলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা শহরে গোপন বৈঠক চালাতে লাগল। 2 নভেম্বর দিবাগত গভীর রাতে অর্থাৎ 3 নভেম্বর প্রত্যুষে দেশে দ্বিতীয় সামরিক অভ্যুত্থান ঘটল। 3 নভেম্বর সকালে সোভিয়েত রাশিয়ার নির্মিত বোমারু বিমান মিগ-21 আকাশে উড়ল এবং খুবই নিচ দিয়ে ঘন ঘন মহড়া দিতে লাগল। বাংলাদেশ বেতার বা রেডিও বাংলাদেশ এবং টেলিভিশন সম্প্রচার সারাদিন বন্ধ রইল। বোমারু বিমানের নিচ দিয়ে ঘন ঘন মহড়া দেওয়া এবং রেডিও স্টেশন বন্ধ থাকায় দেশে যে দ্বিতীয়বার সামরিক অভ্যুত্থান হয়েছে এটা স্পষ্ট বোঝা গেল, এবং এটাও স্পষ্ট বোঝা গেল যে এই দ্বিতীয় সামরিক অভ্যুত্থানের জয় পরাজয়ের কোনো নিশ্চিত ফলাফল এখনো হয়নি, কোনো পক্ষই এখনো নিশ্চিত বিজয়ী হয়নি। আর এই জন্যই বোমারু বিমান মিগ-21 বারবার নিচে ড্রাইভ দিয়ে প্রতিপক্ষকে বোমা মারার হুমকি দিচ্ছে এবং বেতার বা রেডিও বন্ধ রয়েছে। বোমারু বিমান বোমা মারার হুমকি দিচ্ছে কিন্তু বোমা মারছে না, এ থেকে বোঝা যাচ্ছে দুপক্ষের সাথে আলোচনা চলছে আর সেজন্যই যুদ্ধবিমান আক্রমণের মহড়া দিচ্ছে কিন্তু আক্রমণ করছে না। রাতে হঠাৎ টেলিভিশন সম্প্রচার শুরু করলো কিন্তু অভ্যুত্থান সম্পর্কে কোনো কিছুই বলা হলো না। 4 নভেম্বর সকালবেলা পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী মৌন মিছিলের প্রস্তুতি নিয়ে সপাচেক ছাত্র জনতা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সমবেত হলো। সমবেত ছাত্র জনতা বিচ্ছিন্নভাবে সামরিক অভ্যুত্থান নিয়ে আলোচনা করল। এদের অধিকাংশেরই ধারণা সেনাবাহিনীর নতুন প্রধান মুক্তিযুদ্ধের ঘোষণাদানকারী মেজর জেনারেল জিয়ারুর রহমান অভ্যুত্থান করেছেন। মুক্তিযুদ্ধের ঘোষক হিসেবে সাধারণ মানুষের কাছে জেনারেল জিয়ার একটা পরিচিতি ছিল এবং গ্রহণযোগ্যতা ছিল, তাই অনেকেই মনে করেছে জেনারেল জিয়ারুর রহমানের নেতৃত্বেই সামরিক অভ্যুত্থান হয়েছে। অবশ্য কেউ কেউ বলল ব্রিগেডিয়ার খালেদ মোশারফ অভ্যুত্থান করেছেন। অভ্যুত্থানের নেতৃত্ব কে দিয়েছেন তা পুরোপুরি নিশ্চিত না হওয়া গেলেও একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে যে 15ই আগস্টে অভ্যুত্থান করে শেখ মুজিবকে যারা হত্যা করেছে তারা এখন আর ক্ষমতায় নেই এবং তারা দেশ ত্যাগ করেছে। ইতিমধ্যে আরও 100 লোক সমাবেশে যোগ দিয়েছে। 700-800 লোক নিয়ে মৌন মিছিল শুরু হলো। মৌন মিছিল ধানমন্ডি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন অভিমুখে যাত্রা করল। পলাশির মোড়ে পুলিশ প্রথম বাধা দিল। পুলিশ বলছে মিছিল নিষিদ্ধ, আপনারা মিছিল করবেন না। কে মিছিল নিষিদ্ধ করেছে জিজ্ঞেস করলে পুলিশ কোনো উত্তর দিতে পারেনি। পুলিশ বলেছে আপনারা একটু অপেক্ষা করুন, আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জেনে নেই। কিন্তু মিছিল থামল না, মিছিল চলতে থাকল। পুলিশও নামকো আসতে হালকা পাতলা বাধা দিতে লাগল।
কিন্তু প্রকৃত অর্থে পুলিশি বাধা বলতে যা বোঝায় তা পুলিশ মোটেও দেয়নি। আসলে পুলিশও জানতো না কারা এখন দেশের ক্ষমতায় আছে, দেশে কি হচ্ছে, পুলিশের কি করণীয়। পুলিশ অনেকটা কিং কর্তব্য বিমূঢ় ছিল। নিঃশব্দে মৌন মিছিল সায়েন্স ল্যাবরেটরির মোড় পার হয়ে কলাবাগানের দিকে যেতে থাকলে এদিকে পাহারায় থাকা সেনাবাহিনীর 10-12 জন মতো সৈন্য মিছিলের দিকে এগিয়ে এলো। সৈন্যদের মিছিলের দিকে এগিয়ে আসতে দেখে বেশ কিছু মিছিলকারী মিছিল ত্যাগ করে আশেপাশে সরে পড়লো।